স্পেশাল কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য আজ তৈরি করে দেখাচ্ছি অনেক মজার একটা রেসিপি আর তা হচ্ছে শ্যামলিনা সুইট রোল আর এটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সকাল কিংবা বিকালের নাস্তায় ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে বিয়ার চলুন দেখে নেওয়া যাক চুলায় লো আসতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোকোনাট এটা কোরানো ফ্রেশ কোকোনাট এখন এটাকে এভাবে করে একটু নেড়ে ছেড়ে ড্রাই করে নিতে হবে চুলার আসটা মিডিয়ামের থেকে কমে রেখে আস্তে আস্তে এভাবে করে নাড়াচাড়া করতে হবে যখন এগুলো একটু এরকম শুকনা শুকনো হয়ে আসবে আর হালকা হলুদ কালার চলে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখন এই নারকেলগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখন এটাকে হালকা আছে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো হালকা আছে নাড়তে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আরও এক কাপ পরিমাণ গরুর দুধ আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজির জন্য টোটাল আমি দুই কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি এখানে এখন এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হবে এখন এই ঘিটাকেও এর সাথে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো আছে রাখতে হবে আর আস্তে আস্তে এভাবে করে নাড়াচাড়া করতে হবে কিছু সময়ের মধ্যে দেখবেন যে এটা এরকম দলা ধরে আসছে এটাকে আরও কিছুক্ষণ শুকনা করে নিতে হবে এখন এটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এটা হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে চিনিটাই সুদের সাথে খুব ভালো করে মিশে যাবে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তার সামান্য একটু লবণ দিতে পারেন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে যে নারকেলগুলো ছিল এখান থেকে আমি অর্ধেকটা নারকেল নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এ ডোয়ের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাদ বাকি অর্ধেক নারকেল আমি রেখে দিচ্ছি ওটা ডেকোরেশনের জন্য ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখান থেকে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি যতটুকু করে আমি এই মিষ্টিগুলো গুলো তৈরি করবো তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে তৈরি করতে পারেন এখন আমি একটা অংশ নিয়ে নিয়েছি এখান থেকে নিয়ে এভাবে করে হাতের তালু সাহায্যে একটু গোল করে নিতে হবে এরপরে আপনার আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন আমি এগুলোকে এভাবে করে একটু লম্বাটা মতো করে শেপ দিয়ে নিচ্ছি আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন একইভাবে আমি সবগুলো মিষ্টি এভাবে করে মিষ্টি গুলো তৈরি করে নিতে পারেন দুই মাথাটাকে এইভাবে করে একটু চাপ দিয়ে সমান করে নিতে পারেন এতে করেও মিষ্টিগুলো অনেক সুন্দর হবে এখন এই মিষ্টিগুলোকে আমি চিনি শিরায় দেবো এর জন্য চলে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন এটাকে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা অর্ধেক হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিয়ে এটাকে এর সাথে একটু মিশিয়ে দিচ্ছি পানিটা যখন এরকম কমে আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একেবারে বেশি কমায় ফেলা যাবে না আবার পানিটা যেন একেবারে পাতলা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে সবগুলো মিষ্টি আমি একসাথে দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ জাল দিতে হবে মাঝে মাঝে হালকা আছে এগুলোকে এভাবে করে একটু নেড়েছেড়ে দেওয়া যেতে পারে খুব সাবধানে রাখতে হবে যেহেতু মিষ্টিগুলো অনেক নরম থাকে এখন আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে আমি ঢেকে রেখে দেব একেবারে লো আছে যখন দেখবেন যে চিনি শিরাটা এরকম ঘন হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে পরিবেশনের জন্য উঠায় নিতে হবে শিরা থেকে আর যে নারকেলগুলো আমি রেখে দিয়েছিলাম সে নারকেলের মধ্যে দিয়ে এভাবে করে একটু গড়িয়ে নিতে হবে এতে এর উপর দিয়ে নারকেলের একটা লেয়ার তৈরি হয় এবং মিষ্টিগুলো অনেক সুন্দর দেখায় একইভাবে আমি সবগুলো মিষ্টি এরকম করে নিচ্ছি এখন এই মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার দিন খাওয়া যায় আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় তৈরি করবেন আর আমার চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন